ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে অন্ধ নাকি? কি বললি? এই ধর না একে। আরে তোকে তো নিতা, 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 মা রুটি নাও, একটা তো নাও। আর না, আর না মা। কি ব্যাপার মা, আজ খুব ভালো গন্ধ বেরোচ্ছে খাবার থেকে। ভালো রান্না করেছো তো আজকে তুমি। পনিরের তরকারি তো বানানো হয়েছে, কিন্তু আমি না, নিতা বানিয়েছে। ওর হাতের তরকারি তো আমার থেকেও সুস্বাদু হয়। বৌদি, আমি বলছিলাম যে ভাইকে একটা নতুন বাইক কিনে দিতে পারো তো। কেন? তুমি বুঝতে কেন পারছো না, কত বছর ধরে একই বাইক চালাবে, কলেজে যায়, নতুন বাইকের প্রয়োজন আছে। কিনে দাও না প্লিজ। ঠিক আছে দেবো, তোর বৌদি বলছে বলে তোকে বাইক কিনে দেবো, সাবধানে চালাবি কিন্তু। দাদা আমারও একটা নতুন স্কুটি চাই। তোর কেন, কত বছরই তো দেয়া হলো। সবাই যখন কিছু না কিছু নিচ্ছে তখন আমাকেও দিতে হবে। হ্যাঁ তোকেও দেবো রে বাবা, হেলিকপ্টার। আগে পড়াশুনো তো কর। আন্টি নমস্কার। নমস্কার, এসো এসো, বসো বাবা। কি ব্যাপার, হ্যাঁ খুব হাসাহাসি হচ্ছে দেখছি। হ্যাঁ কাকা নতুন বাইক পাবে। ওহো, এটা তো খুব দারুণ খবর ছোট বাবু। হ্যাঁ বৌদি খুব জোরে খিদে পেয়েছে। এই তো আপনার জন্যই খাবারটা বাড়ছি। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ প্লিজ। ভাই বৌদির হাতের রান্নার কোনো জবাব নেই ভাই। এটা তো আমার ভাগ্য। তা তো ঠিক ভাই। ভাই ওই নতুন পার্টিটা ফোন করেছিল। আচ্ছা, আজ সন্ধ্যাবেলা একটা মিটিং ফিক্সড হয়েছে। তো ঠিক আছে, গুপ্তার সাথে দেখা করে চলে যাব। চল। ভাই পার্টিটা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। সঞ্জয় তুই এটা তো ভাব, তোর সাথে কে গেছিল। ভাই খিদে পেয়েছে। ভাই খিদে তো আমারও পেয়েছে, দেখছি যে কোথাও কিছু পাওয়া যায় কিনা। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে ভাই এটা আবার কবে খুললো? ভাই এই জায়গাটা আমার ঠিক ভালো মনে হচ্ছে না। একটা কাজ করা যাক না, যে হোটেলে আমরা সবসময় খাই সেখানেই যাই। আরে সাহেব, আরে আসুন আসুন, এখানে খাবার দাবার সব রিজনেবল রেটে পাবেন, আর আপনাদের মুডও ভালো হয়ে যাবে। একবার টেস্ট করতে আর কি যায় আসে। চল চল তাহলে, আসুন আসুন। ওয়েটার, হুইস্কি তুই কি নিবি? ভাই আমি তো কোল্ড ড্রিঙ্কস খাবো। তোমার নাম কি?
অনিতা, মনীশ কোথায় তুমি? আরে আমরা ক্লায়েন্টের সাথে আছি, এখানেই খেয়ে নেব। তুমি তো আগে বলবে, এতক্ষণ তো ওয়েট করছিলাম। সরি, তুমি খাবার খেয়ে নাও, আমার একটু লেট হবে। মনীশ, তুমি ড্রিংক করেছ? ওই ক্লায়েন্টের সাথে ছিলাম, তোকে খুশি করতে গিয়ে আমাকে একটু খেতে হয়েছে। বেশি খেও না জানো, মা জানতে পারলে কিন্তু ভালো হবে না। টেনশন করো না অনিতা, আমি ফোন রাখছি। এবার থাম ভাই, আর কত টাকা উড়াবি? দিবিয়া নাম, আর নাম্বারও দিয়ে গেল। ভাই আজ তো হেভি কাটলো। ভাই তোর তো নেশা হয়ে গেছে দেখছি। হ্যাঁ, মনে রাখবি যেখানে আমাদের এটা প্রথম আর শেষ ভিজিট। চল ঠিক আছে। শুনছেন, আপনার নামটা তো বলে যান। মনীশ। নাম্বার দিয়েছিলাম না, সেভ করে নেবেন। বাই বাই। চল। কিরকম মাল বেরোতে পারে থেকে? মালদার তো মনে হচ্ছে, যদি ভালো করে একটু চাড়া দেওয়া যায় তাহলে মা খনের মতো কেটে যাবে। মনীশ, বারণ করেছিলাম না বেশি খেতে? চলো রুমে, চলো রুমে, চলো। তুমি খুব সুন্দরী, একদম দুধের মতো সাদা। I love you, Dibya. Dibya? মনীষ, আমি দিব্যা নই। আমার জন্য দিব্যাও তো তুমি, সঙ্গীতাও তুমি, আর রেখাও তুমি, আর তুমি নীতা। এবারে মুড খারাপ করো না। মনীষ, আমি দিব্যা নই। নীতা,
নিতা, নিতা আমার কথা শোনো। আই এম সরি। দেখো, আজ থেকে এত মদ আর খাবে না। আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, না আমি দিব্যা হতে চাই, না সঙ্গীতা আর না রেখা, আমি নিতা আর নিতাতেই ঠিক আছি। হ্যাঁ বাবা, তুমি নিতা আর নিতাই থাকবে। ওই ক্লায়েন্ট জোর করে আমাকে খাইয়ে দিয়েছিল, না হলে এর আগে কোনোদিন এত খেয়েছি? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, আজ ডক্টরের কাছে মায়ের অ্যাপয়েন্টমেন্ট আছে, প্লিজ মনে রেখো। ঠিক আছে, আমি টাইম মতো পৌঁছে যাব। এবারে খুশি তো? দিবিয়া ফোন করেছে না? ওইদিকে আমি আর যাব না। হ্যালো। হ্যাঁ মনীশ বাবু, আপনি রাগ করেছেন নাকি? না, এরকম তো কোনো ব্যাপার না। তাহলে ফোন ধরছিলেন না কেন? কোনো কাজ ছিল? কোনো কাজ তো ছিল না, একটু আপনার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম ফোন করে নি। কেন, কোনো ভুল করে ফেলেছি? না, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে চলে আসুন। আর এমনিতে আমার কাছে বারের সন্ধ্যা আপনি ছাড়া একদম নিরামিষ। দেখো, এরকম রোজ রোজ আমি আসতে পারবো না। শুধু আজকের জন্য চলে আসুন না প্লিজ। কেন, আজ কি কোনো বিশেষ দিন নাকি? বিশেষ তো অবশ্যই, ধরে নিন আমি। চলে আসুন, চলে আসুন, আপনি যা চাইবেন সব পাবেন। কিন্তু কেউ মন থেকে চাইলে না বলতে নেই। আর জানেন কি, আমি জীবনে প্রথম কাউকে ফোন করে ডাকলাম, আর আপনি যদি না আসেন তাহলে আমি পুরো সন্ধ্যা আমি আপনার জন্য অপেক্ষা করব, বাকি আপনার ইচ্ছা। কি মনে হচ্ছে, আসবে ও? আসবে, আসবে মানে নিশ্চয়ই আসবে। মা, মনীষের আসার কথা ছিল না? হ্যাঁ মা, আসার কথা তো ছিল, ওকে একবার কল করে দেখছি। হুম হুম। হ্যালো। হ্যালো মনীষ, কোথায় আছো তুমি? নিতা, তোমাকে ডক্টরের কাছে মাকে একাই নিয়ে যেতে হবে, আমার খুব জরুরি একটা কাজ পড়েছে। কিন্তু হঠাৎ করে এভাবে জরুরি কাজ কি করে এলো? আমি তো তোমায় সকালে বলেছিলাম। কিন্তু আমাকেই কি যেতে হবে, বাড়িতে প্রহ্লাদ তো আছে, ওকে বলো সাথে যাওয়ার জন্য। কিন্তু কোথায় যাচ্ছো? বিজনেসের কাজে, তুমি জেনে কি করবে? কি হয়েছে বৌমা? কিছু না মা। ওই কথায় বলে না যে একটা ভুল ততক্ষণই ভুল মনে করা হয়, ততক্ষণ যতক্ষণ না ওটা ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে। যদি এরকমটা হয় তবে সেই ভুল অপরাধে পরিণত হয়। মনীষ তার জীবনে সব কিছু পেয়েছিল যেটা পাওয়ার তাগিদ প্রত্যেকটা সাধারণ মানুষ রাখে, একটা ভালো ব্যবসা এবং এক সুখী পরিবার। মনীষের হাসি খুশি জীবনে ঝড় তখন এলো যখন ও প্রথমবার ডান্স বারে পা রেখেছিল, কিন্তু দ্বিতীয়বার যখন দিবিয়া ওকে ডান্স বারে আবার ডাকল তখন সেটা ভুল নয়, সেটা ওর অপরাধের প্রথম পদক্ষেপ এবং এই অপরাধের প্রথম যোগসূত্রও ছিল। মনীষ হয়তো এটা বুঝতে পারেনি, ও ওর জীবনের আরও যে সমস্ত খুশিগুলোকে খুঁজছিল সেই সমস্ত খুশির পেছনে ঠকানো এবং বিশ্বাসঘাতকতা লুকিয়েছিল। যদি মনীষ এইগুলো বুঝতে পারত যে যেই পথে ও হাঁটছে সেই পথ দুঃখ এবং কষ্টে ভরপুর, এবারও জীবনে কী পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনের ফলে ওর পরিবার এবং ওর জীবনে কী প্রভাব পড়তে চলেছে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি অপরাধ এবং অন্যায়ের এমন এক চাঞ্চল্যকর ঘটনা যেটা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন।
আজ নয়, আজ আপনার জন্য সব ফ্রি। আজ দিব্যা আপনার জন্য ফ্রিতে নাচবে। বৌমা, মনীষকে বলে দিও যে আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর আমার কোনো প্রবলেম নেই, কেননা তা না হলেও শুধু শুধু চিন্তা করে, তাই না? আমি একটু বিশ্রাম করছি বৌমা। হ্যাঁ প্রহ্লাদ, আমরা মায়ের কাছ থেকে লুকিয়েছি, কিন্তু মনীষকে এই কথা বলতে হবে যে মায়ের কিডনিতে প্রবলেম হয়েছে, খুব তাড়াতাড়ি একটা অপারেশন করতে হবে। আমি একটা কাজ করি, মনীষকে ফোন করে নি। যে নম্বরে আপনি এখন ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে। মনীষের ফোনটা বন্ধ রয়েছে। মনীষ বাবু। হ্যাঁ বলো। আপনি কোথায় যাচ্ছেন? আমি রাজবাড়ির দিকে যাচ্ছি। আমার না সুধামা নগর যাওয়ার আছে, আপনি আমাকে ড্রপ করে দেবেন? হ্যাঁ কেন না, চলো আমার সঙ্গে চলো, আমি নামিয়ে দিচ্ছি। এসো। মনীষ বাবু, আমি এখানেই থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসি। মনীষ বাবু, আজ আপনি ড্রিঙ্ক একটু বেশি করে ফেলেছেন, তাই ভেতরে গিয়ে একটু লেবু শরবত খেয়ে নিন, তাহলে নেশা কেটে যাবে আর আপনি বাড়ি চলে যাবেন। কেন, আমাকে ভয় লাগছে আপনার? আমি তোমাকে ভয় পাই না, আমার নিজের নিজেকে ভয় হয়। আমার চিন্তা করবেন না, আমার সাথে আমার বাড়িতে আমার মাও থাকেন, চলুন। ওকে। আসুন, এটা হলো আমার ছোট্ট একটা বাড়ি। তোমার মাকে দেখতে পাচ্ছি না। মা উপরে আছেন, চলুন দেখা করি। চলো আসুন। মা? দিব্যা তুই এসে গেছিস? হ্যাঁ মা। মা, ইনি মনীষ বাবু। নমস্কার, প্লিজ আপনি শুয়ে থাকুন মা। ওনার কি শরীর অসুস্থ? মা প্যারালাইজড, দুটো পাই ওনার কাজ করে না। মা তুমি শুয়ে পড়ো, আমি নিচ থেকে আসছি। আচ্ছা মা, নিজের খেয়াল রাখবেন। আসুন। আপনি বসুন, আমি আপনার জন্য লেবু শরবত করে আনছি। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন সুইচ অফ আছে, দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হ্যালো। হ্যালো সঞ্জয় দা, আমি নীতা বলছি। লেবুর শরবত। থ্যাংক ইউ। আমি রুমে চেঞ্জ করতে চলে গেছিলাম, বেশি ওয়েট করালাম না তো? না না, একদমই না। দিব্যা তোমার বাবা? কি হলো দিব্যা, তোমার বাবা কোথায়? বাবা নেই আমার, মানে হলো বাবা তো নেই আর আর মায়ের 3 বছর ধরে একই অবস্থা। আই এম সো সরি। আপনি কেন সরি বলছেন জানো মানীষ? আমি খুবই একা, আমার জীবনে মা ছাড়া আর কেউই নেই। আর মায়ের এমন অবস্থা,
আমি না চাইলেও আমাকে এই কাজগুলো করতে হয়। তাহলে তুমি অন্য কোনো জব করো না কেন? ঠিক বলেছো তুমি, যদি আমি পড়াশোনা শেষ করতে পারতাম তাহলে হয়তো আমি একটা ভালো জব পেতাম। আর এখানে মায়ের চিকিৎসার এত খরচ, না হলে বাড়ি ডান্স করতে কার ভালো লাগে? দিব্যা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। দিব্যা, মানিশ, কেঁদো না। এখনো জেগে আছো, এভাবে বসে আছো কেন? এখনো শুয়ে পড়নি কেন? বৌমা, সন্ধে থেকে দেখছি তুমি মনীষকে নিয়ে খুব চিন্তিত। আমার খুব ভয় করছে, কি হয়েছে বলো তো মা? মা, আমার মনে হচ্ছে যে আমাদের বাড়ির উপরে কারোর কুনজর পড়েছে। দেখো মা, যদি চোখ খোলা রাখো আর সবসময় সতর্ক থাকো তাহলে কারুরই খারাপ নজর লাগতেই পারবে না। আচ্ছা, আমি আসছি। আমি তোমার জন্য অপেক্ষা করব। বারে বা, ইও তো তোর পেছন পেছন ঘুরছে দেখছি। তোমার থেকেই তো শিখেছি মা। ওকে ভালো করে নিংড়ে নিবি, 10-15 লাখ তো বেরিয়েই আসবে। মা, 10-15 লাখ টাকা কি হবে আজকাল? আমি তো অনেক দূরের চিন্তা করছি। মনীষ, দাঁড়াও, আজ মিটিংয়ে তোমার সাথে সঞ্জয়দা ছিল না? কেন? তোমায় ফোনে না পেয়ে আমি ওনাকে কল করেছিলাম। ওর সাথে কথা বলার তোমার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল এটার মানেটা কি? উনি তোমার বিজনেস পার্টনার, তোমার বন্ধু, তোমাকে ফোনে না পেলে ওনাকে ফোন করব না তো কাকে করব? পার্টনার তো কি হয়েছে, ও সব কাজ আমার সাথে করবে নাকি? কিছু কাজ আমি একা একাও করতে চাই, সেই ব্যাপারেই মিটিংয়ের জন্য আমি বাইরে গেছিলাম। দেখো মনীষ, এমন কোনো কাজ করো না যাতে তুমি একা হয়ে যাও শেষে। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, না বাচ্চার চিন্তা আছে, না মায়ের চিন্তা আছে, না ভাইয়ের চিন্তা আছে, না অন্য কারোর চিন্তা আছে। এসব ছাড়ো, তুমি এটাও জিজ্ঞেস করলে না ডক্টর মায়ের ব্যাপারে কি বলেছে। সরি নিতা, কি বলেছে ডক্টর? ডক্টর বলেছে মায়ের কিডনিতে প্রবলেম হয়েছে। ও গড! কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন হয়ে গেলে সবকিছু নর্মাল হয়ে যাবে। থ্যাঙ্ক গড। আর এমনিতেও তো তুমি তো আছোই মাকে দেখাশোনার জন্য। আমি তো আছি মনীষ, কিন্তু এভাবে রোজ লেট করা, বিজনেসের অজুহাতে নতুন বন্ধুত্ব করা, বাড়িতে এসে অন্য মেয়ের নাম করা, এসব চলবে না এখানে। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার কারণ তো তোমার কাছ থেকেই পাচ্ছি। মানে? মানে তুমি বুঝতে পারছো, তুমি ভালো করে বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। বাহ, কি ব্যাপার, আজকে সময়ের আগেই চলে এলে? এখনো তো তোমার দিব্যা তৈরি হয়নি। হ্যাঁ, আমি তোমাকে এটা বলতে এখানে এসেছি, এসব কাজ ছেড়ে দাও, ব্যাস শুধু আমার হয়ে থাকো, বাকি তোমার সব খরচ আমি চালাবো। তুমি কেন এটা বুঝতে পারছো না? আমি সেটা করতে পারবো না। কেন করতে পারবে না? কি প্রবলেম আছে দিব্যা? প্রবলেম এটাই যে ডান্স বারে লোকেরা আমার সাথে 1 বছর কন্ট্রাক্ট করে রেখেছে, তাই যখন তখন আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি ওদের সাথে কথা বলবো।
না মানিশ, তুমি একদমই কাজ করবে না। তুমি বুঝতে পারছো না, এরা খুবই খারাপ লোক, ওরা তোমার ক্ষতি করতে পারে। আরে এইভাবে কি করে, আমার ক্ষতি করতে পারে? এটা তো দাদাগিরি, আর এদেরকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি শুধু সিদ্ধান্ত নাও, বাকি আমি সব সামলে নেব। দিবিয়া মনীষ, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া আমার অনেক খরচ আছে, মায়ের চিকিৎসা, বাড়ির রেন্ট, ডক্টরের ফিস, আরও অনেক কিছু। আর জানো সব থেকে বড় জিনিস কি, আমি নিজেই চাই না আমাদের দুজনের মাঝখানে টাকা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হোক। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, এইসব কিছু আমি সামলে নেব। তুমি শুধু আমাকে এটুকু বলো, ওরা কন্ট্রাক্ট ভাঙার জন্য কত টাকা চাইবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আরে কি কি বুঝবো, এখন আমরা শুধু ভালোবাসার কথা বলবো, পুরো দুদিন পরে এসছো। যেটা আমি বলছি করবে তো? যদি তুমি আমার কথা শোনো তাহলে। কি, আমাকে বারণ করবে না তো? না। আজ তুমি আমার বাড়িতে আসবে প্লিজ? ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই দিনের পর দিন এটা তুই কি শুরু করেছিস? না তুই অফিসে ঠিক সময় আসিস, না তো পার্টির কাছে ঠিকঠাক সময় যাস, আর 5 লাখ টাকার লোন আগেই তুলেছিস, এখন আবার 10 লাখ টাকার লোন তুলছিস। ভাই কিছু তো বল, কি করতে চাইছিস টা কি তুই? দেখ ভাই, আমি এখনই কিছু বলতে পারবো না, যেটুকু বলছি সেটুকু কর, আমার দরকার। আরে বাবা এটুকু তো বল যে তোর বাড়ির সবাই এসব জানে তো? তুই টেনশন করিস না। আরে টেনশন কেন নেবো না ভাই, হঠাৎ করে আমাকে ফোন করে এখানে ডাকলি তুই, এখন বলছিস টেনশন করিস না। ভাই তুই কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিয়ে নিস, কিন্তু আমার তোর আর বৌদির জন্য খুব চিন্তা হচ্ছে। যা কিছু করবি ভেবে চিন্তা করিস কিন্তু ভাই। তুই চিন্তা করিস না, একটা রিকোয়েস্ট করছি, এই ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলবি না। কাউকে বলবো না? তুই এইসব আবার ওই মেয়েটার পাল্লায় পড়ে? আচ্ছা আমি এলাম। ভাই এটা তো বল, তুই কোথায় যাচ্ছিস? পার্সোনাল ম্যাটার। আরে আমাদের মধ্যে এই পার্সোনাল ম্যাটার কবে থেকে এলো? হ্যালো বৌদি, আমি একদমই জানতাম না যে মনীষ ওই বারের মেয়েটার পেছনে এরকম পাগলের মতো ঘুরে বেড়াবে। আর তুমি এটা জানো, ও অফিস থেকে 15 লাখ টাকার পার্সোনাল লোনও তুলেছে। কি সঞ্জয়দা, এত কিছু হয়ে গেছে আর আপনি আমায় একবার জানাবার প্রয়োজন মনে করেননি? আমি ওকে অনেকবার বুঝিয়েছি, ভেবেছিলাম ও বুঝে যাবে, কিন্তু আপনি ওই ডান্স বারের অ্যাড্রেসটা দিতে পারেন? হুম। তুমি মেঘার সঙ্গে কথা বলেছ? হ্যাঁ, পরশু বাড়ি আসতে বলেছে। ঠিক আছে আমি পৌঁছে যাব। মনীষ, তুমি আমার জন্য কোনো অসুবিধায় পড়ে যাবে না তো? ডোন্ট ওয়ারি, আমি ওর সঙ্গে কথা বলবো, ও বুঝতে পারবে। আর এমনিতেও ওকে কন্ট্রাক্ট ভাঙার জন্য ওকে টাকা দেওয়া হচ্ছে তো, তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। কি হলো? জানি না, কেমন বমি বমি পাচ্ছে। হে বাবু, এটাকে কি বাচ্চাদের খেলা ভেবেছো নাকি, যে যখন ইচ্ছে কন্ট্রাক্ট বদলে দেবে? আর তোমার কি মনে হচ্ছে যে 15 লাখে সমস্ত ম্যাটার সেট হয়ে যাবে? কিন্তু তোমার সাথে তো এটাই এগ্রিমেন্ট হয়েছিল, কেউ যদি তোমার বার ছেড়ে চলে যায় তাহলে তাকে 15 লাখ টাকা দিতে হয়। এখন দিব্যার ডিমান্ড বেড়ে গেছে, এখন ও যদি আমাকে ছেড়ে যেতে চায় তাহলে তো আমার লোকসান হয়ে যাবে না, সেই জন্য আমাকে পুরো 20 লাখ টাকা দিতে হবে। দিতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, আমি আরো 5 লাখ টাকার ব্যবস্থা করছি, তারপর আর যেন কোনো ডিমান্ড না হয় তোমার। সেটা হবে না, কিন্তু যতক্ষণ না বকেয়া 5 লাখ টাকা দিচ্ছেন, দিব্যারানী আমাদেরই রানী হয়ে এখানে থাকবে।
যদি কোনোদিন আপনি টাকা পয়সা না দিয়ে ওকে নিয়ে পালিয়ে যান, লোকসান হয়ে যাবে না আমার। আর হ্যাঁ, আজকের পর থেকে সাথে দেখা করবেন না, তাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। হে বাবু, বিয়ে করবেন একে? আমার আগেই বিয়ে হয়ে গেছে, আর নিজের স্ত্রী আর বাচ্চাকে খুবই ভালোবাসি। তো এখন তো একে ভালোবাসেন, তাই না? দারুণ ব্যাপার বাবু, স্ত্রীকেও ভালোবাসেন আবার একেও ভালোবাসেন। কত ভালোবাসা আপনার মধ্যে, শেষই হয় না। স্ত্রীকে ছাড়তে চান না, আবার একেও রাখতে চাইছেন, মানে একে কি বানিয়ে রাখতে চাইছেন? যদি আপনার ভালোবাসা একটুও সত্যি হয়, তাহলে নিজের স্ত্রীকে ছাড়ুন না দেখি, ছেড়ে দেবো 5 লাখ। মানিশ, আমি প্রেগনেন্ট, আমি তোমার আসার অপেক্ষা করব। আর তুমি যদি না আসো, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। চিন্তা করো না, আমি নিশ্চয়ই আসব। পালিয়ে গেছে দাদা। খোঁজ করতে হবে যে ওই মেয়েটা কে, কি পরিচয় ওর। যতক্ষণ না বকেয়া 5 লাখ টাকা দিচ্ছেন, দিব্যারানী আমাদের রানী হয়ে এখানে থাকবে। আজকের পর থেকে এর সাথে দেখা করবেন না, তাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা আছে। যদি আপনার ভালোবাসা একটুও সত্যি হয়, তাহলে নিজের স্ত্রীকে ছাড়ুন না দেখি, ছেড়ে দেবো 5 লাখ। আমি প্রেগনেন্ট, আমি তোমার আসার অপেক্ষা করব। আর তুমি যদি না আসো, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না। মনীষ, ছাদে বসে আছো কেন? বেশ একটু চাপে আছি আর কি। এ নাও কফিটা নাও। তুমি জানো যে তোমার ছেলেও আজকাল খুব চিন্তায় আছে? কেন? ও বলছিল যে আজ 23rd August আর কাল 24th August, তার মানে কাল ওর বার্থডে। আর ও এটাও বলছিল যে ওর বাবা ওর জন্য কোনো গিফট আনেনি। I'm so sorry. তুমি আজকাল অনেক বেশি সরি বলছো না? But don't worry, আমি তোমার তরফ থেকে ওর জন্য গিফট কিনে নিয়েছি। Thank you. আমি কি বলছিলাম, যেমন আমরা প্রত্যেক বছরে যাই, এই বছরে ওর বার্থডেতে আমরা অন্নপূর্ণা মন্দিরে যাই। ঠিক আছে। আর একটা কথা বলবো মনীষ, তোমার প্রবলেমে আমি কিছু হেল্প করতে পারি? না, আমি সব সামলে নেব। ঠিক আছে।
প্রসাদ নিয়েছো? হ্যাঁ। নিতে একটা কাজ করা যাক, বাইরে লাঞ্চ করা যাক। হ্যাঁ, আমরা ওই হোটেলেই যাব। ঠিক আছে। আরে কিন্তু মা আর প্রহ্লাদ তো বাড়িতে আছে, এভাবে ভালো লাগবে না। তাছাড়াও বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, সন্ধ্যাবেলার জন্য রেডি হতে হবে। তাহলে ঠিক আছে, বাড়ি চলো, আর রেস্টুরেন্টে আমরা পরে খেয়ে নেব। ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা তাহলে এই এই মহিলাটি ওই মনীষের স্ত্রী, সর্বনামে একে রঘু। হ্যাঁ দাদা। আরে অন্ধ নাকি, কিভাবে বাইক চালাচ্ছিস? বাইক চালাতে পারিস না নাকি? নাম তো এই তো, কি বললি তুই? পাগল কাকে বলছিস? আরে তোকে বলেছি, এই ধর তো এটাকে। আরে তোকে তো তাড়াতাড়ি পালা। নিতা, নিতা কি হয়েছে তোমার? নিতা কি হলো তোমার? মনীষ, আমার মোবাইলে তোমার জন্য কিছু ভিডিও আছে, ওগুলো দেখে নিও প্লিজ। বাবা দেখো না তুমি মাকে। নিতা, মা, নিতা ঘাবড়িও না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। নিতা, মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে আমার বৌমার? দিদা, দিদা, কেউ কেউ মাকে ছুরি মেরে দিয়েছে। মরে গেছে? জানি না দাদা। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওকে মারার কি দরকার ছিল? ওই মেয়েটা হলো মনীষের স্ত্রী, ওরা দুজনে মিলে আমাদের বোকা বানাচ্ছিল। ভালো হয়েছে মরে গেছে, এখনো সাহস পাবে না কিছু করার। আরে মরার হলে দুজনেরই মরার দরকার ছিল, যদিও সব বলে দেয় তাহলে। মা ঠিকই বলেছে, তুমি জানো তো যে ও আমাদের ভিডিও রেকর্ডিং করে রেখেছে, আর তার উপর আমাদের কাছে বারে লাইসেন্সও নেই। কিন্তু এবার আমরা কি করব? এখন চুপ করে বসে থাকো, যা হবে তখন দেখা যাবে, আর যখনই সুযোগ পাবো না তখনই তোর ওই প্রেমিকটাকে টপকে দেব। মনীষ, আমার মোবাইলে তোমার জন্য কিছু ভিডিও আছে, ওগুলো দেখে নিও প্লিজ। মা প্যারালাইজড, দুটো পাই ওনার কাজ করে না। মনীষ, মনীষ, দিবিয়া, আরে মনীষ বাবু যে আসুন। মনীষ, তুমি? তোমার সব সত্যি আমি জেনে গেছি, তোমরা সবাই মিলে আমাকে ঠকাচ্ছিলে। এসব তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝে যাবে,
এই ভিডিও দেখো, আর তুইও দেখ, সব বুঝে যাবে। এরপরে আর কোনো প্রমাণ চাই? আমি জেনে গেছি এই সব খেলা তুই আর তোর লোকেরা করেছে। যদি নিতার কিছু হয় না, তাহলে তোকে আমি পুরো ভোপালে দৌড় করিয়ে করিয়ে মারব। তুই আমাকে মারতে চাইছিস? হ্যাঁ, এই মেঘাকে, রঘু, বেল্লা, ওঠ, এবার তোকে আমি বলছি, আমাকে মারবি তুই? তোকে ইন্সপেক্টর, এদের কথাই বলেছিলাম। অ্যারেস্ট করে দে সবাইকে। ভাই মনীষ, তোকে বেরোতে দেখে আন্টি আমাকে ফোন করেছিল, তাই পুলিশকে সঙ্গে করে নিয়ে এলাম। দেখ, তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। আইনকে নিজের হাতে তুলে নেবেন না। এদের সবাইকে আমরা দেখে নিচ্ছি, নিয়ে চলো এদের, এদের আদর যত্ন জেলে গিয়ে হবে। ইন্সপেক্টর, এদের কাউকে ছাড়বেন না। ওদের পুলিশ সামলে নেবে। তোর উচিত এখন সবসময় বৌদির পাশে থাকা। তুই যা তাড়াতাড়ি, যা এখন এখান থেকে। বৌমাকে দে নিতা, 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 ওঠো প্লিজ। আমি তোমাকে, সঞ্জয়কে, সবাইকে ঠকিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে একটা সুযোগ দাও নিতা। মনীষ, ওর জীবনে ও শুধু ভালো ছিল না, ওর ভাগ্যও খুব ভালো ছিল, কিন্তু ও নিজে মিথ্যে, ঠক এবং লোভে ভরা এই দুনিয়াতে অন্য কোনো খুশি পাওয়ার তাগিদে নিজের আসল খুশিকে হারিয়ে ফেলল, যেটা ওর কাছে শুরু থেকেই ছিল। নিতা, ও শুধু একজন ভালো মানুষই নয়, বরং খুব ভালো একজন মা, ভালো বৌমা, ভালো বৌদি, ভালো স্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, আজ ওই দুনিয়াতে নেই। ওর ছেলে আশুতোষের থেকে ওর মাকে সারা জীবনের জন্য কেড়ে নেওয়া হলো, এবং সেই জায়গা আর কেউ পূরণ করতে পারবে না। পুলিশ এই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে, কিন্তু সন্দেহের ছুরি মনীষের দিকেও ঘোরে, কিন্তু ও নির্দোষ প্রমাণিত হলো। যেখানে মেঘা, মল্লিক এবং তার একজন সাথী দোষী সাব্যস্ত হয়েছেন, এবং অবৈধভাবে ডান্স বার চালানোর অপরাধে বার মালিককে অ্যারেস্ট করা হয়েছে, দিব্যা এবং তার মায়ের ওপর বিশ্বাসঘাতকতা এবং প্রস্টিটিউশন র্যাকেট চালানোর জন্য দোষারোপ করা হয়েছে, এবং আজ তারা জেলের ঘানি টানছে। এরই সাথে আমি অমিত পাচরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণ খেয়াল রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট।